জানি আমাদের জেলাতে ট্যুরিজমের একটা বড় একটা পটেনশিয়াল আছে। আমাদের দীঘা, আমাদের সমুদ্র যেটা আমাদের ট্যুরিজম স্পট, সেটা জন্য প্রত্যেক জায়গা থেকে আমাদের অনেক ট্যুরিস্টরা আসেন। এছাড়াও আমরা চাইছি যে জেলার সামগ্রিকভাবে যা ট্যুরিজম পটেনশিয়াল সেটা ডেভেলপ করার যা যা স্টেপস নেবা সেটা আমরা করি। তার জন্য আমরা একটা আমাদের ডিস্ট্রিক্টের আমাদের একটা হেরিটেজ কমিটি রয়েছে, তার মধ্যে আমাদের জেলার বিভিন্ন শিক্ষাবিদরা রয়েছেন বা যারা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছেন তারাও আছেন। আমরা একটা পরিকল্পনা নিয়েছি এখন যে আমরা একটা সার্কিট ট্যুরিজমের পসিবিলিটি এক্সপ্লোর করছি। সার্কিট ট্যুরিজমের আমরা যেটা উদ্দেশ্য বুঝছি যে একদিনে যদি কোনো উইকেন্ড ট্যুরিস্ট যারা কলকাতা থেকে আসতে চান আমাদের জেলায় আর এসে হয়তো একদিন থেকে পরের দিন ফিরে যেতে চান, তো আমরা এই একটা সার্কিট ডেভেলপ করছি উত্তর প্রান্তে আর একটা দক্ষিণ প্রান্তে। আমাদের উত্তর প্রান্তে যে ট্যুরিস্ট সার্কিট আমরা ডেভেলপ করছি সেটাতে মূলত আমরা তামলুক সাব ডিভিশন, আমাদের হলদিয়ার গেওখালীর পোর্শনটা আর আমাদের ময়না নিয়ে আমরা একটা সার্কিট ডেভেলপ করেছি, যেটার আজকে আমরা ট্রায়াল রান নেব। ট্রায়াল রানের উদ্দেশ্য এটা যে আজকে আমাদের কমিটির বিভিন্ন সদস্যরা আমাদের ওখানে ভিজিট করবেন আর দেখবেন অ্যাজ আ ট্যুরিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে কি কি ফার্দার ল্যাকিউন আছে। আমাদের ট্যুরিস্ট তো প্রচুর আসেন কিন্তু হয়তো একটা স্পট ভিজিট করে ফেরত যান বা এই স্পটসগুলোর এখন অবধি সেরকম আমরা প্রচার করে উঠতে পারিনি। তো যদি আমরা এই সার্কিট ট্যুরিজমটা আমরা সাকসেসফুল মডেল করে নিতে পারি, তার মধ্যে ট্যুরিস্ট অ্যামেনিটিস যেটা দরকার হয় ট্যুরিস্টদেরকে, একটা ক্লিন এনভায়রনমেন্টের মধ্যে ওখানে যেন বেসিক অ্যামিনিটিসের ফ্যাসিলিটি জায়গায় জায়গায় দেওয়া, একটা রেস্ট নেওয়ার জায়গা দেওয়া, তার মধ্যে কিছু ওনাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেওয়া, তো সেটা নিয়ে আমরা আজকে একটা এটা এক্সপ্লোর করতে আজকে আমরা বেরোবো। আর প্রত্যেক জায়গায় আমাদের বিডিও আর সভাপতিরাও থাকবেন যাতে ওখানে লোকাল লেভেলে কী স্টেপস নিলে ওটা ল্যাকিউনা দূর করা যায় সেটা আমরা দেখব। আজকে যেটা মূল উদ্দেশ্য আমরা আজকে আমাদের হেরিটেজ কমিটির কাছ থেকে একটা প্রপার ফিডব্যাক নেব আর তার বেসিসে আমরা সেই কারেকশনসগুলো করে তোলার চেষ্টা করব আগামী এক মাসের মধ্যেই। কারণ এটা আপনারা সবাই জানেন নভেম্বর ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মাত্রায় বাইরে থেকে ট্যুরিস্টরা আছে, তার মধ্যে বিদেশি ট্যুরিস্টরাও থাকে। আমরা এই সার্কিটটা প্রপার টেস্ট করে নিয়ে যদি বেসিক মডেল তৈরি করে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টকে আমরা এটা পাঠাতে চাই যাতে ট্যুরিজম ডিপার্টমেন্ট যে ট্যুরিস্ট বাসেসগুলো অপারেট করান তার মধ্যে একটা রুট আমাদের এই সার্কিট ট্যুরিজমকেও ইনক্লুড করেন। তাহলে কি হবে, আমাদের কলকাতা থেকেও প্রত্যেক অনেক ট্যুরিস্ট যদি সকাল থেকে ওখান থেকে আসেন রাত্রির মধ্যে দে ক্যান রিচ ব্যাক টু কলকাতা আফটার এক্সপ্লোরিং দিস প্লেসেস। আর এটাতে যেটা অ্যাডিশনাল লাভ হবে যে আমাদের এখানকার অর্থনৈতিকভাবেও আমাদের ট্যুরিজম রিলেটেড যত ব্যবসায়ী যুক্ত আছেন তারাও উপকৃত হবেন আর এই স্পটসগুলো রক্ষণাবেক্ষণে আমাদের আরও একটু ভালোভাবে করা সম্ভব হবে। এছাড়া আমরা এখানে যে মেচেদা বা আমাদের কোলাঘাট এরিয়াতে যে আমাদের লজিং ফ্যাসিলিটিস আছে সেটাও আমরা এরপরে ওখানকার যে লজ প্রোভাইডার্স আছেন বা ছোট ছোট হোটেলিয়ার্স আছেন ওনাদেরকেও এরপরে আমরা ডাকবো যাতে ওরা কীভাবে ওদের ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করতে পারে সেটাও এক্সপ্লোর করা হবে। আমরা এর সাথে সাথে প্রাইভেট ট্যুর অপারেটার্সকেও আমাদের এই প্রপোজালটা, এই সার্কিটটা, পুরো লেআউটটা পাঠালে ওনারাও নিজের পক্ষ থেকে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করতে পারেন। আজকে যেটা হবে সেটাতে আমরা মেইনলি ময়নাগড়কে ফেমাস ফোকাস করতে চাইবো, কেন ময়নাগড়ের যে একটা বিশেষ ঐতিহ্য আছে যে একটা মোটের মধ্যে একটা অবস্থান রয়েছে, একটা প্রাচীন তার একটা ইতিহাস রয়েছে সেটা প্রচুর ট্যুরিস্ট জানে।